সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে নবীনগর উপজেলা প্রেস ক্লাবের মানববন্ধন। মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নূরনগর টিভির প্রতিবেদনে। সম্প্রতি নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশিষ্ট তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যা করার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে আজ 26 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 10টায় অত্র ক্লাবের সম্মুখে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল এনাম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইদ আহমেদ রাফি, অর্থ ও দপ্তর সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য রেজাউল করিম বাবুল, শাহেদ আহমেদ সৌরভ, টিটন দাস, খানজাহান আলী চৌধুরী, হেফজুল বাহার, কাউসার আলম ভূঁইয়া অপু, আনোয়ার হোসেন, শুভ চক্রবর্তী প্রমুখ। বক্তারা বলেন, একটি সংবাদ দলমত নির্বিশেষে একটি চিহ্নিত গোষ্ঠীর বিরুদ্ধে যেতেই পারে। সংবাদকর্মীরা সমাজের ক্ষত তুলে ধরে প্রকাশ করবেন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নিরসন করবেন। কিন্তু স্বার্থান্বেষী মহলের কারণে আজ সারা দেশের সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে। বক্তারা সরকারের নিকট নোয়াখালীর কোম্পানিগঞ্জে গুলিতে হত্যার শিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই বেগমগঞ্জে, নোয়াখালীর এই বেগমগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপে গোলাগুলি হয়েছে, সেখানে পুলিশের গোলাগুলি হয়েছে, কার গুলিতে আমাদের আজকের এই মুজাক্কির হত্যা হয়েছে আমরা খুঁজে বের করতে চাই, আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই। সেই দুষ্কৃতি যেই হোক, আওয়ামী লীগের হোক, পুলিশ হোক, কিন্তু তার সত্য বিচার করতে হবে এবং এই আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে, দ্রুত গ্রেফতার করে তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। নবীনগর উপজেলা প্রেস ক্লাব নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, মিথ্যা মামলা হয়রানিকৃত সাংবাদিকদের পাশে আছে, থাকবে এবং প্রতিবাদ করবে। এবং নবীনগর উপজেলা প্রেস ক্লাব যদি মুজাক্কির সহ আমাদের বাংলাদেশে যত সাংবাদিক নিপীড়িত হয়েছে, মিথ্যা মামলা প্রত্যাহার না হয়, তাহলে আমরা নবীনগর উপজেলা প্রেস ক্লাব নবীনগর থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। এই বলে